পাঁচ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সেখান থেকে যাবেন স্পেনে। কলকাতা ছাড়ার আগে বিমানবন্দরে মা দুর্গার মূর্তিতে রং শুয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা। বিমানবন্দরে বিশ্ববাংলা স্টলের দুর্গার একটি মাটির মূর্তিতে তাকে রং করতে দেখা যায়। পুজোর আর দুমাসও বাকি নেই, তার আগে মঙ্গলবার দুর্গামূর্তির কপালে লাল রং দিয়ে ত্রিনয়ন আঁকেন মমতা। পরে ঠোঁটেও বুলিয়ে দেন একই লাল রং। মাটির মূর্তিতে কেবল শাড়িটুকুই পরানো ছিল, আর কোথাও কোনো রং ছিল না। মমতা লাল রঙে সেই মূর্তিকেই সাজিয়ে তোলেন। শুধু দুর্গামূর্তিই নয়, বিশ্ববাংলার গোটা স্টলটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। শাড়ি এবং অন্যান্য জামাকাপড়ের সংগ্রহ দেখেন। স্টলে রাখা একটি শঙ্খ হাতে তুলে নিয়ে তাতে ফু দিতেও দেখা যায় তাকে। 11 দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে প্রথমে তিনি যাবেন দুবাই, সেখানে বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন। প্রবাসীদের সঙ্গে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। পরে দুবাই থেকে উড়ে যাবেন স্পেনের রাজধানী মাদ্রিদে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে বাংলায় শিল্পের জন্য লগ্নি টানতেই স্পেন সফরে গিয়েছেন মমতা। যাওয়ার আগে বিমানবন্দর থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়েছেন, প্রদীপে তেল ভরতে তার এই বিদেশ যাত্রা। মমতার সঙ্গে বাংলা শিল্পপতিদের একটি প্রতিনিধি দল গিয়েছেন, তার সঙ্গে রয়েছেন কলকাতার 3 প্রধান ফুটবল ক্লাব, ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং এর প্রতিনিধিরা। এর আগেও সিঙ্গাপুর এবং লন্ডনে একই ধরনের সফর করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু মাঝে তার শিকাগো এবং চীন সফরে ছাড়পত্র দেয়নি কেন্দ্র, যাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবেও বর্ণনা করেছিল তৃণমূল। এবারে অনেকে সেই আশঙ্কা করেছিলেন, যদিও শেষ পর্যন্ত মমতার বিদেশ সফরের অনুমতি মিলেছে।